হ্যালো সবাইকে, আমরা যারা এইচএসসি 2022 সালে দিতে যাচ্ছি বা আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তাদের জন্য আজকে একটা খুব ছোট্ট শর্টকাট নিয়ে আমরা এসেছি, যেটা আমাদের লিমিটের অঙ্কর উপরে। আমাদের লিমিটের ভেতরে যখন কস চলে আসে, একে তো লিমিট, তারপরে আমার কস, কসের যে কস টু সেটার জন্য আমাদের যে প্যারাটা বহন করতে হয়, সেখানে আমরা দেখতে পারি যে লিমিট এক্সটেন্ডস টু জিরো দিয়ে কস এ এক্স প্লাস মাইনাস থাকতে পারে, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। cos dx by cos cx plus minus cos dx এই টাইপের অনেক ম্যাথ আমরা আমাদের ধরো যে অ্যাডমিশন টেস্ট গুলোতে সচরাচরই পেয়ে থাকি। যেমন ধরেন লিমিট x tends to 0 দিয়ে দিয়ে দিল cos 7x minus cos x by cos 6x minus বা প্লাসই দিলাম cos 3x। এমন সময় আমরা অধিকাংশ টাইম যেই ভুলটা করি বা অধিকাংশ টাইম যেই ভয়ঙ্কর একটা মেথডে চলে যায়, সেটা হচ্ছে আমাদের সেই কস সি প্লাস কস ডি মানে প্লাস মাইনাস কস ডি এর যে ফর্মুলা আছে, ত্রিকোণমিতির একটা ভয়ঙ্কর ফর্মুলা, সেই ফর্মুলায় চলে যাই। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে ওই ভয়ঙ্কর ফর্মুলা অ্যাপ্লাই না করে একটা ছোট্ট শর্টকাট দিয়ে তোমরা এই ধরনের যে কোনো ফর্মুলা, যে কোনো অঙ্ক বা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনকে বেসিক্যালি সলভ করতে পারো। তো চলো দেখে নিই, যেহেতু প্রত্যেকটা কজই কি খুব বাজে না, মানে কজ থাকা মানেই একটা বাজে জিনিস না, একটা নেগেটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে না। তুমি যখনই প্রশ্নের ভেতরে কজটাকে দেখো, ট্যান সাইন দেখলে তাও ঠিক আছে, কিন্তু কজ দেখলে একটা নেগেটিভ নেগেটিভ ভাইব আসে না, যে মার্ক হয়তো কাটা যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাই আমরা সবার আগে সবার সামনে একটা করে মাইনাস দিয়ে দিই, জাস্ট দিয়ে দাও, পরে তুমি এমনি ইউজ টু হয়ে যাবা এই সূত্রটার সাথে। তাহলে আমার কাছে সহগ আছে কি এ বি সি ডি, তাহলে আমি এ বি সি ডি সবার আগে একটা করে মাইনাস একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিলাম। এখন যেহেতু এদের ইন্টেন্সিটি অনেক বেশি হার্ড হওয়ার, তো সবাইকে আমি চলো একটু স্কোয়ার করে দিই। জাস্ট এ শর্টকাট, জাস্ট ফর ফান, যাতে তোমরা খুব তাড়াতাড়ি এটা বের করতে পারো। আর এইখানটাতে ঠিক এইখানটাতে প্লাস মাইনাস দিয়ে রাখলাম। এখানে যদি প্লাস থাকে প্লাস বসাবা, যদি মাইনাস থাকে মাইনাস বসাবা, যদি প্লাস থাকে প্লাস বসাবা, মাইনাস থাকে মাইনাস বসাবা, বাকি সব একদম সেম টু সেম ডিটো কপি থাকবে। ঠিক আছে, জাস্ট এতটুকু করলেই তোমার অ্যান্সার বের হয়ে যাবে। আচ্ছা আপু বলে তো দিল অ্যান্সার বের হয়ে যাবে, তাহলে ওই জিনিসটার চলো আমরা একটু সলিউশন এইভাবে বের করি। এরকম করে আমি দিয়ে দিলাম কস সেভেন এক্স মাইনাস, ধরো মাইনাস দিয়ে দিলাম কস এক্স, বা একটু বড় কিছু দিই তাহলে তোমাদের একটু ভয়টাও কেটে যাবে আমার সঙ্গে অঙ্কটা করতে গিয়ে। আর নিচে দিলাম কস থ্রি এক্স মাইনাস কস সিক্স এক্স, মজার। তাহলে এইখানে হচ্ছে সেভেন, তারপর প্লাস মাইনাসের জায়গায় কোনটা রয়েছে, মাইনাস রয়েছে, আরেকটা কি আছে বি ইকুয়াল টু টেন, সি ইকুয়াল টু দেওয়া আছে থ্রি, এই অনুসারে ডি ইকুয়াল টু আমাদের আসবে সিক্স, এবং এখানেও মাইনাস মাঝখানে রয়েছে। তাহলে আমাদের সূত্রটাই যদি ফলে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মানে 39, প্লাস মাইনাসের জায়গা বসবে মাইনাস, এবং একটা সূত্রের মাইনাস, এবং বি স্কোয়ার উইচ ইজ 100 নিচে যাবে কি মাইনাস সূত্রের মাইনাস, সি স্কোয়ার মানে থ্রি এর স্কোয়ার উইচ ইজ 9 একটা মাইনাস, কারণ এখানে মাইনাস রয়েছে, আবার সূত্রের মাইনাস, এবং এইটাকে আমরা কি করে দিব, স্কোয়ার করে দিব, মানে ডি স্কোয়ার উইচ ইজ 36। এটার যে ভ্যালু বের হবে, এখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি 100 থেকে 49 মাইনাস হবে, এবং নিচে 36 থেকে 9 মাইনাস হবে। এটার যেই অ্যান্সার, এই লিমিটটারও সেম অ্যান্সার আসবে। আশা করি তোমাদের জন্য এই সূত্রটা অনেক বেশি প্রয়োজনীয় হবে, কারণ আমরা কেউই আসলে কজের এই ফর্মুলাটা মনে রাখতে পারি না। তোমরা জাস্ট মনে রাখবে সবার আগে নেগেটিভিটির জন্য একটা করে মাইনাস, সবার এই প্রবলেমটা অনেক বেশি ইন্টেন্সিফাইড দেখে সবাইকে স্কোয়ার, এবং মাঝখানে যদি প্লাস থাকে প্লাস, মাঝখানে যদি মাইনাস থাকে মাইনাস। আশা করি তোমাদের সকলের কাছে এই শর্টকাটটা অনেক বেশি ভালো মনে হবে এবং অনেক বেশি এফেক্টিভ মনে হবে। যদি এই রিলেটেড কোনো ম্যাথ তোমরা নিজেরা বানাতে পারো বা এই রিলেটেড কোনো প্রবলেম ফেস করে থাকো শুধুমাত্র কজ রিলেটেড, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবা। আর যদি নিজে থেকে এই রিলেটেড কোনো প্রবলেম বের করতে পারো, এই রিলেটেড কোনো কোয়েশ্চেন বানাতে পারো, তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে দিয়ে দিয়ে ছবি তুলে সেইটার অ্যান্সার নিয়ে আমরা গ্রুপের মধ্যে ডিসকাশন করব। আশা করি তোমাদের সকলের কাছে এই ভিডিওটা ভালো লাগবে, এবং এইরকম আমার মতো করে যদি তোমাদের কাছেও কোনো শর্টকাট থেকে থাকে, দয়া করে আমাদের ফেসবুক পেজে তোমাদের মতো করে এই গ্রুপে আপ দিয়ে দিও, কারণ এই পেজটা সকলেরই পেজ। আমরা এখানে মনে করি যারা যারা আমরা সবাই আছি সবাই